সারা দিন সারা বেলা কানামাছি বুবু খেলা গলি গলি কিংবা রং রুট এক ছুটে স্বপ্ন দেয় ছুট ছুটে চলে স্বপ্ন ভুক ছুটে চলে কাহিনী টোটো কোম্পানি কোম্পানি ছোটি ছন্ন ছাড়া ছোটি বড় মহাজন ছোটি হয়েছে সেখানকার নিয়ম হলো কোনো আসবাবপত্রে টাচ না করা, বলো তো কেন? স্যার 300 কোটি টাকা জরিমানা, আলাদা উভয় দণ্ডই হতে পারে। এই যে দণ্ড দিতেছি, এই রাস্তা নিয়ে দণ্ড দিতেছি, খারাপ খারাপ থাকেন জান কেন জান কেন? মুরুব্বির এখন কথা কয়, নরম মাটি পায়া বিলাই গা দেয়, শক্ত মাটি বিলাই গা দেয়, বুঝতে পারছস? দুদিন পর বেটা এই বাসার আমি যাবো, আমার চেহারা ডাবল করে দেখা রাখবো, মনে থাকবো? হ্যাঁ সালামুকুম ভাবি, কেমন আছেন? আমি শাইমুর সেন, বিশিষ্ট সাংবাদিক। কি বলবেন বলেন? এই প্রতিভা কেমন আছে? কোন প্রতিভা? ও, আপনাকে তো ডিটেলটা বলা হয়নি, প্রভার নাম আমি দিচ্ছি প্রতিভা। অসাধারণ, গুড, অসাধারণ কবিতা লেখে, অসাধারণ। বুঝলাম, অসাধারণ, কিন্তু আপনি কাজটা তো একদমই ভালো করেননি। আচ্ছা ভাবি, কোন কাজটা বলেন তো? বুঝতে পারছেন না কোনটা? না, আমি আপনাকে নিজে ফোন করে বললাম যে দয়া করে প্রভা যদি আপনাকে ফোন করে সে ফোনটা আপনি রিসিভ করবেন না, আর আপনি কি করলেন? আপনি নিজে ওকে ফোন করলেন। সরি সরি, আসলে ঘটনা হচ্ছে কি, সাংবাদিক মানুষ তো অনেক ব্যস্ততার মধ্যে থাকে, আসলে ভুলে গেছিলাম, সরি। যাক, প্রতিভা কোথায়? কিসের প্রতিভা? প্রভা বলেন, আমার বোনকে তো নতুন নতুন নামে ডাকার অধিকার আপনাকে দেওয়া হয়নি, হয়েছে? আর শুনুন, ও অসুস্থ, ওর সঙ্গে দেখা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নের একটু উত্তর আমি দিচ্ছি। আপনার প্রথম প্রশ্নের উত্তর, কাউকে নতুন নামে ডাকা যাবে না, এটা তো কোনো সংবেদনে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে তো আমি কবিগুরু বলে ডাকতে পারি, ওস্তাদ বলে ডাকতে পারি, কোনো অসুবিধা নাই। আর সেকেন্ড যেটা, সে অসুস্থ, প্রতিভা অসুস্থ সেটা দেখার আমার নৈতিক দায়িত্ব আছে। আপনাকে কে দায়িত্ব দিয়েছে? প্রভার দুলাভাই আছে, আমি আছি, আমি তো বাইরের লোকের এখানে কোনো প্রয়োজন দেখছি না। আর শুনুন, আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট, প্রভা যদি আপনাকে কোনো কারণে ফোন করে আপনি দয়া করে সেটা রিসিভ করবেন না, ঠিক আছে? আর আপনার যদি কোনো রকম দরকার থেকে থাকে কথা বলার, সেটা আপনি আপনার স্যারের অফিসে যাবেন, তারপর সেখানে কথা বলবেন, ঠিক আছে? আপনি এখন যান। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি ভাবি না হয়ে, মানে প্রতিভার বোন না হয়ে অন্য কেউ হতেন, তাহলে বুঝতেন হটের স্বামী মোসেন, আপনাকে আমি আধা খাওয়া ছাড়তাম। আধা মানে জানেন তো, মানে আধা আধা আধা, মানে অর্ধেক খেয়া ঝালের চোটে পানি খেতে যেত আপনি। এটা আপনি বুঝবেন না, ভাই বুঝবে, ভাই জানে, হি নোস যে হোয়াট ইজ জার্নালিজম, হোয়াট ইজ সাংবাদিক। ঠিক আছে, আপনি তাকে গিয়ে বলেন, সে তো অফিসেই আছে, যান। ঠিক আছে, যাচ্ছি, আমি তাকে যাবো, বোঝানোর চেষ্টা করবো, কোনো অসুবিধা নাই, আমার কাছে কিন্তু মেডিসিন আছে, খাবে ভাই, রিয়াকশন হবে আপনার। আশিস লাভ। দাউদ, 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 বাসায় আসো ছোট ভাই। ভাইয়া তো বাসা নাই, টাকার জন্য আসছেন? না, অন্য একটা কাজ ছিল। তো কাজ ছিল, ফোন করবেন? আমি ফোন করছিলাম, কিন্তু ও ধরলো না, ভাবলাম বাসায় ঘুমাইতেছে কিনা। আর কিছু বলবেন? না। ও হ্যাঁ, আমার মামা বিদেশ থেকে এই পারফিউমটা নিয়ে এসেছে, তাই দাউদকে দিতে আসছিলাম। এটা তো ফর উইমেন, তাই নাকি? আমি ইউজ করতে পারবো, থ্যাঙ্কস। তাহলে তুমি ইউজ করো। এই শোনো, আর একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলেন। তোমার স্ক্রিনটা কিন্তু খুবই সুন্দর,
শোনো আমি না না তোমার স্ক্রিন অনেক সুন্দর কখনো যদি পুরন টুরো ওঠে না এগুলো কিন্তু কাঁচা হাত দিয়ে টিপে টিপে করো না তাহলে কিন্তু দাগ হয়ে যাবে আমি তোমার জন্য একটা সুন্দর ক্রিম এনে দেবো সেটা তুমি মুখে বাইকো না থ্যাংকস কিন্তু আসলে আপনি আমাকে ক্রিম দেবেন কেন আর আমি বা কেন নেব আরে বড় ভাই ছোট বোনকে দিতে পারে না অসুবিধা নেই আমি কিনে নিতে পারবো আর আসলে আমি রূপচর্চা নিয়ে এতটা মাথা ঘামাই না তুমি কি জানো যে তুমি কতটা সুন্দর ও তাই হ্যাঁ শোনো তোমার কিছু ছবি কিন্তু আমাকে দিও আমি সুন্দরী প্রতিযোগিতায় পাঠাবো ইউ আর ভেরি সুইট নুথরু ভাই আমি আসি হ্যাঁ শোনো ওই ক্রিমটা কিন্তু আমি কিনে নিয়ে আসবো বিদেশি মাল এখানে খুঁজলেও কিন্তু তুমি পাবে না আহা এসব পাগলামি করবেন না প্লিজ তুমি কোনো চিন্তাই করবে না ওটা আমি কিনে নিয়ে আসবো ঠিক আছে আসি আসি আমি নাইলে না সিনি তুই তো সিনি সই পাগল ডারে তুই আমার একবার কবি না সকাল থেকে আমার বৌলি করি এর মধ্যে আমার 150 টাকা হেপেটের ভিতরে হাল দিয়েছে সাসা মাথা বসুন কেন কারণ আমার মাথা ভিজা এর লেগে বসি কেন মাথা ভিজা কেন মাথা পানি দিয়েছেন কেন মাথা আমার গরম হয়ে গেছিল তো সেল লিগা এ তোমার কোনো সমস্যা এটা কেন রাখা যাবে না শোন 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 এই টেবিলের উপরে কাছের উপরে কিছু রাখা যাবে না হাতটা আসবাবপত্র কোথাও কোনো জায়গায় রাখা যাবে না আরে আমার দোকান আমার ক্যাশ বাক্স আমার হাত আমার পা আমি যেখানে ইচ্ছা রাখবো সেটা ব্যাপারটা কি হ্যাঁ সাসা টাকা চুরির কেসটা তো আপনি জীবনে জিততে পারবেন না যদি না আপনি সিএডির খবরটা দেন ওদের কাছে এইসব ক্লু বের করো ওয়ান টুর ব্যাপার জাস্ট দোকানের সব জায়গা থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট নেবে তারপর মিলাই দেখবে ল্যাবে গিয়া সাথে সাথে সোর কট তাহলে করো না এইসব করো এখানে বসে বসে আমার জ্বালাতেছো কেন হ্যাঁ এই জন্য বললাম যে চেয়ার টেবিল ক্যাশ যেখানে যেটা আছে কোথাও কোনো ধরনের টাচ করা যাবে তাহলে হাত দুটা কোথায় রাখুন রাখলে সমস্যা কি শুধু হাত না কোনো কিছুই রাখতে পারবেন না আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা আপনাকে বোঝাই বলতেছি এই যে আপনি এতক্ষণ এই টেবিলের কাছের উপর হাত রাখছিলেন আপনার হাতের এই সাপ টেবিলের কাছের মধ্যে সুন্দর লাগে আছে সিআইডি এই টেবিলের সাপটা কাগজে নেবে তারপর ল্যাবে গিয়া বিভিন্ন মেডিসিন দিয়ে মিলে দেখবে এটা কার হাত যার যার হাতের ছাপ পাওয়া গেল মনে করেন যে মালটা তার কাছে পাওয়া যাবে কোন মাল মাল মানে হচ্ছে সোর সোর হেলিকে কত টাকা দেওয়ার লাগবে বেশি না ধরেন সবকিছু মিলে কত হবে হাজার বিশেক এটা হয়ে গিয়া মনে করেন যে বিজ্ঞানের জাদু কেমিস্ট্রির একটা ম্যাজিক আচ্ছা আমি কতক্ষণ মানে হাত উঠে রাখবো এই রেফারির মতন আচ্ছা আরেকটা কথা আমার দোকানে তো হাজার হাজার মানুষ আসে কাস্টমার আসে হ্যাঁ তোমার ওই বিজ্ঞান যদি 100 পয়সার সাপ তুলে তাইলে কেমনে ধরবো চোর কেমনে বাসাই করবো চোর নিজের আমার কদিন ধরে সার্কাসে জোগাড় মরিচ আছে যেই আহে সেই যাইবার সময় দুইটা সদার বাড়ি দেওয়া যায় পাগল হেও আবার চান্স ছিল তখন আবার তুমি এসো কথা কইতে কোন পাগল তোমার তোমারও পাগল সে আবার কি করছে দেখো বাবা এখন আমি তোমার বুঝাইতে পারবো না তুমি তোমার কামে যাও আর যদি কাম না থাকে তাহলে ওই মাঠে গিয়া পিরিচ কাটা গাছ আছে না সেইখান দিয়ে তুমি আধ ঘন্টা হাঁটো তারপর বাসায় গিয়া বিশ্রাম করে বইসা আরাম করে করে তুমি একটা একটা করে বাঁচতে থাকো যাও যাও বলো আমি তো বলার ভাষা হারিয়ে ফেলেছি ও তোর লিখার ভাষা করো সাধু ভাষা জনাব ঘটনাটা হইতেছে কি ঘটনা তো এখনো ঘটে নাই এইবার ঘটবে হ্যাঁ আরে আপনি হইতেছেন ইউনুস সাহেবের ওয়াইফ আপনি কি দেখে এই জনগণ এই শহরের লোকজন অ্যালার্ট পারসন আপনি আপনার দিকে সবাই শিখবে আপনি এই ব্যাপারটা করলেন কি অপমানটা সে আমারে করলো যা তো অপমান বাট আমি কিন্তু অপমানটা নেই নাই বিকজ তোমার কারণে তোমার মুখের দিক থেকে আমি অপমানিত হই নাই কি বলো তুমি এসব কি বলে মানে সত্যি কথা বলি আমি তোমার বাসায় গেছিলাম তোমার বোন যে আচরণটা আমার সাথে করলো আমার ভালো লাগে নাই এই ব্যবহার ওনার থেকে আমি আশা করি নাই বাট এর অ্যাকশন কিন্তু আমি নেব আমি শামিম নেব
আপনি বাসায় এসেছিলেন, আমাকে ডাকলেন না কেন? আরে তোমার যে জাতিল বোনটা আছে না, সে তো বললো তুমি অসুস্থ। আমি বললাম যে আমি বুঝতে পারছি যে ইনি লাই, উনি মিথ্যা বলতেছেন, বাট এই ব্যবহারে বলবেন কেন? আচ্ছা সুন্দর ব্যবহার করে একটা মিষ্টি বলে তো মিথ্যা কথা বলা যায় কি? যায় না? যায় তো, অবশ্যই যায়। সুন্দর করে একটা কথা বলে তো মিথ্যা বলা যায়, কিন্তু উনি সেটা করেন নাই। শোনেন, আপনি আবার আসেন, আপনার সামনে দুই তিনটা গ্লাস ভাঙলে না সব ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি আসেন, আমার এখন খুবই গ্লাস ভাঙতে ইচ্ছে করছে। আরে এখন গ্লাস ভাঙা লাগবে না, এখন তো আমি হাড়ি ভাঙবো, তোমার দুলাভাইয়ের হাড়ি ভাঙবো। এই যে এখান থেকে উঠে, এই পুকুর পাড় থেকে উঠে আমি যেতেছি তোমার দুলাভাইয়ের অফিসে, দুলাভাইয়ের অফিসে যে আমি টোটাল জিনিসটা বলবো, সে যদি তার বইয়ের ব্যবহারটা কারেকশন না করে, আমি কিন্তু মাথা রাখছি, আমি অ্যাকশন নেবো। সে কীভাবে এখানে চাকরি করে সেটা আমি দেখে নেবো, তার চাকরি সরাবো। এই যে আমি তোমার কথা দিলাম, আমি কিন্তু সেরকম, আমি কিন্তু শামিম সাংবাদিক, তাহলে মনে রেখো। কি ব্যাপার, ইলেকশনের সময় কি আমরা এসে পড়ছে? সাসি, এটা আপনি কেমন কথা বললেন? আপনার কথা শুনে তো মনে হইতেছে লজ্জা শরমে এখানে মরে যাই। আচ্ছা সাসি, আপনি কোন? ইলেকশনের সময় ছাড়া আমি কি আর কখনোই আপনার বাড়িতে আসি না? এই যে আজকা একটা ভালো সংবাদ পাই না, আমি কিন্তু ছুটতে ছুটতে আপনার বাড়িতে চলে আসছি। কি শোনেন চাষি, আমার এক ঘনিষ্ঠ বন্ধু, খুব ঘনিষ্ঠ না, ওই একটা বিপদে পুরা কিছু সোনা দানা বিক্রি করবো, একেবারে পানির দরে ছেড়ে দেব, মাত্র 3,00,000 টাকা, 10 ভরি। এই সোনাই আপনি দোকানে কিনতে যান, 4,00,000-4,50,000 কম পাবেন না। এত মানুষ থাকতে আমার কাছে কেন? বড়লোকের কাছে যাও, 4,00,000-5,00,000 টাকা, ওর কাছে কিচ্ছু না, হাতের ময়লা। আমরা গরিব মানুষ, সোনা দানা আমগো সাজে না। না চাষি, আমি চিন্তা করলাম আপনার মাইয়া পাইল তো বড় হয়ে যেতেছি, আজ না হোক কাল, কাল না হোক পরশু বিয়া শাদি তো দিতেই হবো, আর বিয়া শাদির সময় সোনা দানা লাগবো না। না রে বাবা, ওর বাপে যে মাইঙ্কা সিবার মধ্যে পড়ছে, এই সময় সোনা দানার নামই নিও না। তোমার চাষার শখ জমি কেনা, জমি কিনবার পারতেছি না। জমি চাষি কোনো চিন্তা নাই, আমার হাতে কিন্তু বেশ কিছু জমি আছে, একেবারে পানির দরে ছেড়ে দিব। এই আপনি কাজ করেন, জমি কিনেন, জমি সোনা জিরেই কিনেন, কোনো লস নাই। এখনকার সব বুদ্ধিমান মানুষই কিন্তু হয় জমি নাহলে সোনা কিনে রাখে, আপনি কোনটা কিনতে চান? হ্যালো ভাই, আপনি কই? কেন আমি তো আছি, তো তুমি কই? আমি তো দোকানে। কোন দোকান? খালি আমার দোকানই চোখে পড়ে, অন্য কোনো দোকান চোখে পড়ে না। ও আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো, আমি আইতাছি। হ্যাঁ ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আসেন। রাখো সাথী, আমি তাহলে যাই, টাকা পয়সা হইলে কোনো কিছু কিনতে চাইলে আমার জানাবেন। হ্যাঁ আসছি তোমার। এই যে কাকা চাচা, আপনি খেপলেন কেন? আমি কি আপনার খেপার মতো কিছু বলছি? আমার খারাপেরও দরকার নাই, ভালোরও দরকার নাই, যাও যত্ত সব। হ্যাঁ বুঝছি, মাঝামাঝি থাকতে চান না, সেফ সাইডে খেলতে চান, খেলার কোনো সমস্যা নাই, সেই জন্য তো আপনারা বলছি চোখ কান খোলা রাখবেন। শুনেন, বাজারে কারো কাছে না কারো কাছে ওই টাকাটা আছে, আপনি খালি খেয়াল রাখবেন, 1,000 টাকার নোট আসলে আপনি রেখে দেবেন, আর খালি খেয়াল রাখবেন যে এই টাকাটা কে দিছে, কারণ সিরিয়াল নাম্বার মিললেই কিন্তু কট। আমি সারাদিন ব্যবসায়ী করে 200 টাকা, 1,000টা সহি দেখবো কেমনি, ওইসব ঝামেলার মধ্যে আমি নাই। আপনি কই গেলেন? আপনার এই কোন থেকে আমি হাড়ি কিনতে খুঁজতেছি, দিনের বেলা হাড়ি কিনতে খুঁজো? আরে এই খোঁজা সেই খোঁজা না, আসো আসো বলতে আসো। কই গেছিলেন আপনি সেটা আমার একটু খুলা কথা দেখি। গেছিলাম এক বাড়িতে, ওই হালকা একটু বাজায় আসলাম, টাকাটি ওই বাড়িতে আছে কিনা? আছে টাকাটা? মনে তো হয় না আছে, থাকতেও পারে শিকার যায় না। তাছাড়া ওই লোকের বউটা ভয়ানক চালাক, মনে হয় চালাকের বিষয়টা উনি একলাই খাইছে। আচ্ছা কোন বাড়িতে গেছিলেন আমার কন্ত দিয়ে খুলে? ওই যে জয়নাল হাজির বাড়িতে। ওই বাড়িতে আপনি গেছিলেন? আর ওই বাড়িতে আপনি যাবেন, আমার আগে বলবেন না, ওইটা তো আমার হবু শ্বশুর বাড়ি, আপনি জানেন না। ও তাহলে এই চক্কর না, এই জন্যই তো বাড়িতে ঢোকার আগে রাস্তার মধ্যে পাইলামারে ঠেকায় জিগাইলু, আপনার সাথে রিপুনের কী ব্যবসা?
শুরু হয় তুমি তাহলে সাতরা সাতরা প্রেম করতেছো না? দাঁড়া দাঁড়া দাঁড়াও, তোমার নিয়ে একটা স্বর রচনা করি। দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা। মজা হয়েছে না? ভালো হয়েছে। শোনো ছোটো ভাই, আমি আর ওই বাড়িতে ছুটোছুটি না করি, ওই বাড়ির দায়িত্ব তুমি নিয়ে নাও। তবে ছোটো ভাই, আমারে তুমি কথা দাও, জামাই শ্বশুর মিল্লা টাকাটি পাই আবার আমার ভুলে যাও না। ভাই আপনি ভুল বুঝতেছেন, ওই বাড়িতে টাকা নাই। ওই বাড়িতে যদি টাকা থাকতো সবার আগে আমি জানতাম। আগে তো তুমি হাটে ঘাটে মাঠে এমনি টোটো কোম্পানির মতো ঘুরতা, এখন ঘুরবা কাজে। আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, পুরো মহল্লার প্রত্যেকটা বাড়ি নারী নক্ষত্রের খবর আপনার আমি আনে দেব, আপনি কিছু টাকা দেন। ছোট ভাই, আমি টাকা পয়সা কই পাবো তুমি বলো তো? টাকা তো মানি ব্যাগে থাকে, মানি ব্যাগে হাত দেন তাহলে করে টাকা বাড়ব, যাহা দিবেন হাতে তাহাই যাবো সাথে দেন। ঠিক আছে দিতেছি, তবে কথা কি ছোট ভাই, কাজে কামে কিন্তু ফাঁকি দিতে পারবা না। আগে তো তুমি টোটো কোম্পানির মতো ঘুরতা 40 মাইল বেগে, এখন স্পিড বাড়িয়ে দিবা ডাবল করে ফেলে দা 80 মাইল বেগে ছুটবা। এলাকার কোথায় কি আছে না আছে সব তুমি তোমার নখদর করে নেবে, একেবারে নলেজে সেটে। আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি। এই যে 1000 টাকার নোট, আপনি আমার বড় ভাই না, 500 টাকার নোট নাই, 500 টাকার নোট থাকলে তো 500 টাকা নিতাম। বড় ভাই একটা মিনিট আসতেছি। আচ্ছা যাও। কঠিন চিজ রে কাকা চাচা, দেখেন কি কি ভালো করে দেখেন, 1000 টাকার নোট। আমি দেখে কি করব, একটু এখানে কইলেন দেখেন না, এই জন্য দেখাই দিলাম। দেখেন নাড়াচাড়া করে দেখবেন, দেখেন সমস্যা নাই না, আমার দেয়া লাগবে না। শুনেন কথা কম কাজ বেশি, দত্ত সব টুটো হ্যাঁ। ওরে ভাই, এটা তো আমার এক্তিয়ারে নাই। এক্তিয়ারে নাই, এক্তিয়ারে নিয়ে আসেন আপনি ঢাকা যে আমার জন্য একটা পারমিশন ব্যবস্থা করেন, আমি জানি আপনি এটা পারবেন। আই নো ইউ আর এ ভেরি পাওয়ারফুল ম্যান। পত্রিকা অনুমোদনের জন্য আমার যতটুকু ধারণা, আপনার সেট আপ লাগবে, আপনার ফাইলপত্র এসব লাগবে। ফাইল কোনো ব্যাপার হলো? ওরকম 2 সেটটা ফাইল আমার তো বানানো 1-2 ব্যাপার। শোনেন 12 বছরের কিন্তু আমার অভিজ্ঞতা আছে। পত্রিকা প্রকাশের জন্য প্রেস লাগবে, আপনার আছে সেটা? নাই কিন্তু স্যার হয়ে যাবে। আচ্ছা পৃথিবীতে কোনো কিছু তো আর আটকা হয় না স্যার, এ স্যার এই যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব, তিল থেকে তাল, বুঝতে পারছেন স্যার? টাকা লাগবে স্যার, এটা সত্য টাকা লাগবে। মনে করেন যে মিনিমাম তো তাও 4-5 লাখ টাকা লাগবেই। আপনি অনেক বেশি কথা বলেন, যদি টাকা থাকে আপনার এগিয়ে যান না কেন, অসুবিধা কি স্যার? সত্যি কথা কি, এখন বর্তমানে আমার হাত খালি একটু টান, কিন্তু স্যার জোগাড় হয়ে যাবে স্যার, কোনো অসুবিধা নেই, জোগাড় হয়ে যাবে। তো হয়ে গেলে টাকা জোগাড় করেন, আমার কাছে আসতে হবে না, আপনি একাই পারবেন। আর এই সমস্ত সিলি বিষয় নিয়ে আমার কাছে আর আপনাকে আসতে হবে না, সারাদিন থাকি হাজারটা ঝামেলা নিয়ে, তার মধ্যে শুধু ফালতু বিষয় নিয়ে কথা বলতে আমার একদম বিরক্ত লাগে। ওকে স্যার, কোনো সমস্যা নেই। ইংরেজিতে একটা কথা আছে স্যার, আমি আপনাকে বলে যাই। আমি জানি স্যার যে আপনি শিক্ষিত মানুষ, আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না, তারপরে আমি বলে যাই স্যার, সেটা স্যার কথাটা হচ্ছে টিট ফর ট্যাট। বাংলায় যার স্যার ইট মারলে পাটকেল খেতে হয়। স্যার আমি সাংবাদিক মানুষ, আমার বাবার কিন্তু স্যার পুরাটা উল্টো, আমার বাবার ট্যাট ফর টিট, পাটকেল মারলে ইট খেতে হবে। মানে কি আপনি আমাকে হুমকি দিচ্ছেন? জি না স্যার, সাংবাদিকরা কখনো হুমকি দেয় না, তারা কাজ করে দেখায়। আপনি আর আপনার স্ত্রী আমার এই তো পরপর 2টা টিট টিট মেরে দিয়েছেন, মানে 2টা ইট মেরে দিয়েছেন, আমি কিন্তু 2টা টিট টিটের বদলে 2টা ট্যাট ট্যাট দেবো না, 1টা ট্যাট মানে পাটকেল মেরে দেবো। আসি স্যার। তুমি উঠবা না? হ্যাঁ ওডো করতেছি, ওডো। বেলা 3টা 20 পর্যন্ত ঘুমাইছো আর না, এখন কিন্তু শরীরে হাঁচা হাঁচা প্যান্ডেল দিয়া কি উডো? জানি তো পানি রাইলে দিবা, এই থেকে উঠে গেলাম। মুর্শিদ আমার বেলা গেল আলো দেখিতে, অরূপেরে পাই না আমি ক্ষণরূপেতে, মুর্শিদ
আমার বেলা গেল আলো দেখিতে। রীতা রীতা, তুমি না কদিন কইছি আমার রীতা পেয়ে ডাকবা না, সুচরিতা কইবা। যে নামার চেহারা, নাম তার সুচরিতা। হে লেগা কই না, রীতা নামে আমার একখান খালা আছিল। তো ওই তো হইল একই কথা, তার মানে তুমি তোমার খালার মতো বুড়ি না, সুচরিতার মতো নাই গা নাকি? তোমার সুচরিতা এখন বুড়ি হয়ে গেছে গা, কামের বেলায় তো না তিনটা তরি ঘুমাইছো না, বেলাইনের জিনিসপত্র খাও উদাই। এই তো লাইনা পড়ছে। আরে ভাই কাম কাজ নাই তো, যার ডোল পিরানির দরকার সে নিজেই আইব। কি ডোল? ওই একই কথা, আগে ডোল পিটাই তো, এখন আর ডোল পিটায় না, মাইকিং করে। তাই আমি চাইলে বুদ্ধি করে একটা ডিজিটাল ডোল বাজায় দিবার ভাই, দেখবা দেখো। ভাই সব, ভাই সব, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। জোকারি করেন জোকারি, একটা স্যার কাছে গিয়া যোগ দেন। আরে ভাত বারো তো আমি খায় বাজারে যাইতেছি তো, দেহি কোন বেটা আমার লেগে টেকা নিয়ে বয়ে আছে। আর কেমন থাকবো ছোট ভাই, একজন সচেতন নাগরিক হিসেবে তো চুপচাপ বসে থাকতে পারি না, যা শুরু হয়েছে এলাকায়। কেন আবার কি হলো? নতুন করে কিছু অর্থ দরকার নাই, পুরান যেটা আছে সেটা তো শুরু হয় নাই। এই যে এলাকার মধ্যে কোনো শান্তি শৃঙ্খলা নাই, এটা আমাদের ফিরে আনতে হবে। তোমরা ইয়াং জেনারেশন, তোমরা যে কি করো আমি কিছুই বুঝি না। আমরা কি করব? কি করো মানে, তোমার মেলা কিছু করার আছে, দরকার পড়লে তুমি মিটিং করবা, সভা করো, প্রতিবাদ করবা, আর আমি সাংবাদিক হিসেবে আছি, আমি সব সাফাই দেবো। আরে ভাই কথা বললেই তো গেলে হয় না, কথার বেলায় সবাই আছে, কাজের বেলায় নাই। মনে করেন যে একটা জিনিস যে ঘটাবো, খরচ আছে না, খরচাপাতি তো কোথায় না। একটা মিনিমাম প্রতিবাদ সভা করতে 500-1000 টাকা খরচ হয়, কে দিবে? ঠিক আছে, এই যে তোমার এই কথাটা পছন্দ হলো, কারণ তোমার এই কথার মধ্যে একটা যুক্তি আছে, বলছিলাম না যুক্তি দিয়ে কথা বলবা। ঠিক আছে, কেউ নাই মনে করো, এই আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই, এই যে আমি দিলাম। কিন্তু ভাই একটা কথা, প্রশাসনকে কিন্তু হেলা দিতে হবে, পারবো না। এই যে টাকাটা দিচ্ছেন না, আপনি খালি খেলাটা দেখবেন, মিছিল মিটিং এ পুরা হিলাইয়া দেবো সবাই। কথা দিলাম, কথা দিলাম মানে আপনি দেখেন না, টাকায় কথা বলবে। ফরহাদ হোসেন, এবার বুঝবা কিভাবে তুমি হেলা যাও। তুমি মোমোসের সাকে হাত দিছো, হাত তো ফুলে যাবে, তুমি কাকিলারতে কাকিলারেছো মামা। আমি কে তাই জানিলে পরে সাধন সিদ্ধি হয়, আমি কথার অর্থ ভারী, আমি কথার অর্থ ভারী, আমি তো যার আমার নয়, আমি কে তাই জানলে পরে সাধন সিদ্ধি হয়। আমি জানি সব তো করে অনন্ত শহর বাজারে, আমি জানি সব তো করে, আমার আমি চিনতে না রে, আমার আমি চিনতে না রে, বেদ পড়ি পাগলের প্রায়, আমি কে তাই জানলে পরে সাধন সিদ্ধি হয়। কাকে চাই? স্টাউন স্যার, দাউদ আছে বাসায়। কে তুমি? আমার নাম লুৎফর স্যার, দাউদের বড় ভাই। দাউদের বড় ভাই মানে কি? আমার বড় ছেলে? আমি তো তোমাকে চিনি না, কি করো, পড়াশোনা? জি না স্যার, ইন্টার পর্যন্ত পড়েছি। তারপর? এখন ব্যবসা করি স্যার, আব্বার দোকানে বসি। কি নাম? লুৎফর স্যার।
বাপ ছেলের দুজনের নামই লুৎফর না স্যার আপনার নাম জয়নাল আলী সবাই তাকে জয়নাল হাজি বলে চেনে ওনাকে তো আমি চিনি উনি অনেক ভালো মানুষ ভালো মানুষ বলেই তো এমন বিপদে পড়তে হলো আমি শুনলাম আসলে এগুলি কিছু না লোকে দু একদিন কথাবার্তা বলবে তারপরে যা তাই কিন্তু লসটা তো আমাদেরই হলো তাই না স্যার তুমি ইন্টারে কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছো সায়েন্স না আর্টস আর্টস তাহলেও তুমি বুঝতে পারবে নিউটনের তৃতীয় সূত্র মতে সব ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তুমি যদি একটা বল মাটিতে ছোড়ো তাহলে দেখবে ঠিক সমান উঁচুতে উঠবে জীবনে সব কিছু হারায় না বা পায় না একটা যায় একটা আসে জি স্যার দাউদ বাইরে গেছে এক্ষুনি আসবে আসো ভেতরে বসো স্যারের কি মন খারাপ না তাহলে কপাল খারাপ কই স্যার আপনার কপাল তো সুন্দর কোনো দাগ টাগ নাই কি আর বলি তোমার কি জীবন আমার ছোটবেলা থেকে এই শহরে আমি বড় হলাম বিএ পাশ করলাম আব্বার চাকরি শেষ হলো সাথে সাথে আব্বার চাকরি শেষে দেশের বাড়ি চলে গেল আমাকে একটাবার ফোন করে না আমি বললাম ছাগলের তিন নাম্বার বাচ্চা বুঝলা বড় দুই ভাইকে সব দিয়ে দিলেন আমি নাকি তার অবাধ্য সন্তান কেন কারণ আমি তার সাথে বাড়ি যাই নাই তাই চিন্তা করে দেখো ছোটবেলা থেকে এই শহরে আমি বড় হইলাম স্কাউট গানের দল নাটকের দল কবিতা পরিষদ সামাজিক কর্মকাণ্ড কোনটা এই শহরে আমাকে ছাড়া হয়েছে বলো এইসব ছেড়ে গেলে আমি আমি থাকতে পারবো বলো আমারও তো ইচ্ছা অনিচ্ছা বলে কিছু একটা আছে নাকি নাই চারটা বছর আমি বেকার অনেক কষ্ট করে একটা কিন্ডার গার্ডেনে ঢুকলাম অথচ আমার বাড়িতে আমাকে নিয়ে কেউ চিন্তা করে না যে এই মানুষটা যে কী খাচ্ছে তার যে মাসে চার পাঁচ হাজার টাকা লাগে সেটা কোত্থেকে আসে কীভাবে চলে একটা বারের জন্য কেউ জিজ্ঞাসা করে না কত মানুষ তো এর থেকেও কত খারাপ অবস্থায় থাকে স্যার ওই কথাটা তো দেখবা এটাই বলবা কত মানুষ যে এর চাইতে ভালো আছে সেইটা তো কখনো বলবা না আপনি তো সেই তুলনায় অনেক ভালোই আছেন মাঝামাঝি আছেন মাঝামাঝি মাঝামাঝি আসি বলেই তো এত ঝামেলা চাচার দোকান থেকে পাঁচ লাখ টাকা চুরি হয়ে গেল অথচ আমরা কেউ কিচ্ছু করতে পারলাম না আপনি কি করবেন আপনার কী বা করার আছে আমারই অনেক কিছু করার আছে আমি যা করতে পারবো সেটা অন্য মানুষ করতে পারবে না দেখো দেখো আমার টাকা নাই গাড়ি নাই বাড়ি নাই ব্যাংক ব্যালেন্স নাই কিচ্ছু নাই কিন্তু আমার যেটা আছে সেটা অন্যের নাই আমার শিক্ষা আছে সংস্কৃতি আছে ঠিক আছে এই যে আমাদের রহিম স্যার আছে না উনি কথায় কথায় বিজ্ঞানের রেফারেন্সে কথা বলে সব কথা বলে বিজ্ঞানের ভাষায় আর আমার ভাষা হচ্ছে সংস্কৃতির ভাষা বুঝতে পেরেছ তারপর কী করবেন আপনি কী করবো মানে রাস্তার মরুভূমিতে মানববন্ধন হবে প্রতীকী মৌন মিছিল হবে প্রতিবাদ সভা হবে বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে নাটক এইসবের মাধ্যমে তুলে ধরবো চুরির কুফল এবং সবাইকে বোঝাতে বাধ্য করব যে চুরি করা মহা পাপ কিন্তু আব্বা যে বলো চোরে না শুনে ধর্মের কাহিনী অসুবিধা তো নাই তোমার আব্বায় বলে তো কি হয়েছে তাতে প্রশাসন শুনবে আমাদের কথা আমরা জোর দাবি জানাবো যে সামাজিক সিকিউরিটি আমাদের বাড়াতে হবে এসব করতে টাকা লাগবে না টাকা টাকা ভূতে জোগাবে ভূতে ভূতে তুমি তোমার আব্বাকে বলবা যে আগামী ছয় মাসের অ্যাডভান্স টাকা আমাকে দিয়ে দিতে এবং তাকে একটু বোঝাবা যে আমি যে কাজটা করছি সেই কাজটা তার উদ্দেশ্যেই করছি আন্ডারস্ট্যান্ড শারমিন শারমিন ছেলেটা এটা ফেলে গেল কেন আবার আশ্চর্য জি বাবা এইটা তুলে রাখো দাউদের বন্ধু ফেলে গেছে দাউদ এলে এটা দিয়ে দিও
হ্যালো মিস্টার শামীম, বলো কি আর বলবো। তোমার বোনের জামাই, মানে তোমার দুলাভাইয়ের অফিসে গেছিলাম, ভাবছিলাম যে সে শিক্ষিত মানুষ, সে বুঝবে। দেখলাম না, তোমার বোন আর বোনের দুলাভাই, না মানে তোমার বোন আর তোমার দুলাভাই, দেখলাম একই জিনিস, একই গোলের গরু। বুঝতে পারছো না মানিক জোর, বুঝতে পারছো না, একজন হচ্ছে মালিকা হামিরা আর একজন ডাকু হেরমা। ওরা কারা? এরা কারা জানো না, আলাদিনের সিনেমা দেখো নাই, ওই জাদুকর একটা মহিলা থাকে আর ডাকু থাকে একজন, ওইরকম আর কি। তুমি কিছু মনে করো না প্লিজ, আমার পত্রিকা যদি বের না হয় তাহলে দুইটার শিক্ষা দেবো কি করে? বাপ এক জবান এক, বুঝতে পারছো না। আমি তোমার দুলাভাইরে বললাম যে আমার যে পত্রিকা বের করার জন্য যে একটা লিখিত, মানে একটা ই বুঝো না ব্যাপারটা, কাগজ লাগবে, সে তোমাকে উল্টা বোঝায়। তুমি সাবধানে থাকো, তোমার কিছু হলে তো আমার সাহিত্য সম্পাদক হওয়াই হবে না। আরে ওইসব কিছু না, পাউলি নিল, বুঝছো না, পাউলি নিল, মানে পাওয়ার দেখালো তার। আরে সে তো ভুলে গেছে একজন সাংবাদিকের পাওয়ার কি, একজন সাংবাদিক, হ্যাঁ, এবং সম্পাদক, সে যদি একটা ফোন বা একটা ফ্যাক্স করে আগুন ধরে যাবে তো। জাস্ট আমি খিচ্চি মেরে আছি, আমি একটু চুপচাপ আছি, বুঝতে পারছো, সম্ভ্রম করে আছি তোমার জন্য। আমার কথা তো ভাবা লাগবে না, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করেন, দুলাভাইয়ের থেকেও আসলে মজাটা দেখাতে হবে আপুকে। তোমার দুলাভাই কি জানো, তোমার দুলাভাই তো সে তোমার আপার ভেস সুইচ আছে, বেস্ট সুইচের মতো, মনে করো বেস্ট সুইচ যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে বাল্ব তো অটো ফিউজ হয়ে যাবে, বুঝছো না ওটা। এখন তুমি যদি বলো তাহলে কিন্তু আমি আমার পাওয়ারটা দেখাবো, বুঝতে পারছো না। দেখো 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 প্লিজ দেখাও, আমার যে কি খুশিটা লাগছে, মানে কি মজা যে লাগছে, তোমাকে কি করে বোঝাবো, প্লিজ দেখাও না প্লিজ। দেখা দেও, তুমি বলতেছো, তুমি একটা কথা বলছো, আর কোনো কথা আছে? আমি কিন্তু খিচ্ছি মানে ঠাসি গায়ে থাকবো না। দেখালাম যাও, দেখালাম, ঠিক আছে না, তুমি কিন্তু ভালো থেকো। এলাকাবাসী জানমালের নিরাপত্তা চায়। নিরাপত্তা না, বোঝো এবার, দাও নিরাপত্তা। আশ্চর্য, তুমি হচ্ছ প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতাধর একজন মানুষ, এই পুরো উপজেলার ইউএনও তুমি, তোমার কি ওইসব লোককে পাত্তা না দিলে চলে না? আরে আমি পাত্তা দিলাম কোথায়, আমি তো গতকাল একরকম ওকে অপমান করেই বের করে দিলাম। সাংবাদিক মানুষ আমি তো এর চেয়ে বেশি কিছু করতে পারি না। তুমি তো তাকে বাসায় এনে তুললে, আচ্ছা নিজে যাবে যাবে, তার মতো প্রভাকেও কেন এখানে যুক্ত করেছো? কবিতা, নিজের শালিকাকে যখন এতই কবি বানানোর শখ তোমার, তখন নিজেই একটা বই ছাপিয়ে দাও না। এসব লোকাল পত্রিকার চুনুপুটিদেরকে কেন তেল দিতে হবে শুনি? সেটা তোমার বোনকে বলো না, আমি তো শুধু ওকে পরিচয় করিয়ে দিয়েছি মাত্র, আর তো কিছু না। আমি আবার কি করলাম? তুই কিছু করিস নাই, ভবিষ্যতে যেন কোনো কিছু করতেও না দেখি, ওই লোক যদি তোকে ফোন করে সোজা কেটে দিবি। লোকাল পত্রিকায় কবিতা টবিতা ছাপা না হলে জীবনের অর্থ একবারে মাটি হয়ে যাবে না। উনি নিজেই একটা পত্রিকা বের করবে, এতে তোমরা হেল্প করো বা না করো মুখের কথা, চাইলাম আর বাজার থেকে কাগজ কিনে এনে প্রেসে ছাপিয়ে দিলাম আর পত্রিকা হয়ে গেল না? সেটা কোনো কথা না, ওনার সাথে তোর সব যোগাযোগ বন্ধ, ঠিক আছে? এই যে রিপোর্টটা করেছে, এখন কে সাফার করবে? হ্যাঁ তোর দুলাভাই সাফার করবে। ভালোই করেছে, নিজের থেকে এসে বাঘের লেজে পা দিয়েছে, এখন সামলাবে। প্রশাসনের লোকজনদেরকে তো চেনে না, এবার বুঝবে। থাকে তো মফস্বল শহরে, মনে করেছে যে জাতীয় দৈনিক এসে সম্পাদক হয়ে গিয়েছে। আর তোমার বোন, তোমার বোনকে তো সে সম্পাদক, সাহিত্য সম্পাদক হওয়ার টোপ দিয়েছে, বর্ষিতে গিললেই দেবে টান। এরা হচ্ছে ফ্রড, বুঝলে, ফ্রড। ওইসব ফ্রড ট্রড বলে কোনো লাভ নেই, শোন, এখানে যেমন এসেছিস ঠিক তেমনি নিজের সম্মান নিয়ে থাকতে পারলে থাকবি, তা না হলে আমি কিন্তু সোজা বাড়িতে পাঠিয়ে দেবো। ছুঁচো মেরে আমি হাত বন্ধ করতে চাইনি, এখন দেখছি আমাকে সেই ব্যবস্থাই করতে হবে। এখন তাহলে কি করবে তুমি? কি করবে ফরহাদ, আয় তুই চুপ কর। আমি কিছুই করবো না, যা করার থানাই করবে। মফস্বল এলাকার সাংবাদিক তো, ও মনে করেছে সবাই ওর মতোই দু চারটা ছবি তুলে এখানে এসেছে। হ্যাঁ তুই হা করে তাকিয়েছিস কেন? হ্যাঁ এখন কি করতে হবে? ওই দুই টাকা দামের সাংবাদিককে ফোন করে আনতে হবে বাসায়, বলতে হবে যে আমার নতুন করে রূপ গজিয়েছে, আমার ছবি তুলে নিয়ে যাও। হ্যাঁ Hmm.
কিমিয়া খবর কি করো ভাই আর কি করমু ওই ডেইলি ডেইলি যে দোকানে সিগারেট কিনি আর তো কোনো দোকান চোখে দেখি না আরে মিয়া হাইসো না খবর কিন্তু খারাপ কি হইছে তোমার লগে জরুরি কথা আছে তুমি কি একটু উপজেলা রোডে আসতে পারবা আরে ভাই সমস্যাটা কি সেটা একটু খুলে কর না আরে মিয়া গোপন কথা ফোনে কয় দেব না সামনাসামনি হলে ভালো হয় আচ্ছা তুমি কি আজকে আর পত্রিকা পড়ছো নিশ্চয়ই পড়ো নাই শোনো ওই টাকা নিয়ে কিন্তু একটা নিউজ হয়েছে তাতে কি হয়েছে আরে মিয়া আমরা দুজনে মিলে যত খাটাখাটি করলাম সব ভেস্তে গেল না আরে এতে ভেস্তে যাওয়ার কি হলো আর জাহান্নামে যাওয়ার উপায় কি হলো আরে মিয়া নিউজটা তুমি পড়লে না বুঝতা শোনো খুব ক্রিটিক্যাল নিউজ করছি প্রশাসন রে অ্যাঙ্গেলে বাড়ি মারছি এখন তো তদন্ত কমিটি হইব তারপর তোমার ওই স্পেশাল পুলিশ আসবো তারপর ডিবির লোকজন দেখবো সাদা পুলিশে ঘোরাঘুরি করতেছে হঠাৎ করে দেখবা পাগলের সংখ্যা বেড়ে গেছে তো আপনার কি আরে শোনো ওরা তো মাটি খোঁড়াখুঁড়ি করবো কিছু বাই করনের লেগে হঠাৎ করে দেখবা সাপ বার হয়ে গেছে বুঝতে পারো নাই বুঝছি আপনার গমসুরি হিসাব যদি বাইরে আসে তাই তো না মুখের মধ্যে অল টাইম কারেন্ট নিয়ে থাকলে তো মুশকিল আমি তোমারে কইলাম কি তুমি বুঝলা কি আর উত্তর দিলা কি শোনো ডিবি পুলিশ যদি 500,000 টাকা উদ্ধার করতে নামে পড়ে তাহলে কি তোমার আমার বেল আছে হ্যাঁ উল্টা ওরা আমাকেও দুজনে ধরা ফেলাইব বুঝতে পারো নাই আরে আমরা কি করছি তলে দুজনে মিলে টাকাটা খুঁজতেছি না যাতে তাজউদ্দিন মিয়া খুঁজে না পায় এখন মনে করো ও যে এটা কী দাঁড়াই হ্যাঁ পাতিল শুদ্ধা গিলা খাওয়ানোর মতো করছি আরে বাদ দেন তো উদয় টাকার পিছনে টুটু কোম্পানির মতো ঘুরে গেলাম দূর ছোট ভাই তুমি তো দেখতেছি ব্যবসায়ী পলিটিক্স একেবারেই বোঝো না শুনো এই কাজে নাইমা মাঝপথে থাইমা যাওয়ার নিয়ম নাই তুমি যত দ্রুত সম্ভব উপজেলা রোডে চলে আসো আমরা দুজনে মিলে তাজউদ্দিনের দোকানে যাবো গিয়ে ওনার সাইড লমু উনি যদি টাকাটা খুঁজে পায় ওখান থেকে আমি আর তুমি ভাগ বহামু বোঝো নাই এই তুমি কি বলো নাকি হ্যাঁ কেমনে কমু মানুষের জিজ্ঞাসা করতে হবো আচ্ছা শুনেন আমি একটা ছোটো কাজে আছি কাজটা সারি আমি আসতেছি হ্যাঁ ঠিক আছে আয়া পড়ো হ্যাঁ আয়া পড়ো ও কাকা চাচা আমি কি বল যাও তো এখান থেকে যাও সারাদিন খালি বেদপি কোনো কাজ কাম নাই আরে এইরকম বাদামের মতো টোটো কোম্পানি না ঘুরে কোনো একটা দোকানে ঢোকো কাম কাজ করো দুটো হ্যাঁ কামাইবে কামেও লাগবো যত সব এই যে আপনি অযথা আমার উপর চেতাছেন কেন আমি কি আপনার চেতার মতো কিছু কইছি আমি আপনারা জিজ্ঞাসা করছি আমি বলত কিনা আরে বলত ছাড়া তোমার মতো টোটো করে কেউ ঘুরে নাহি সবাই যার যার কাম করতেছে সবাই যার যার কাজ করতেছে আমি আমার কাজ করতেছি বুঝছেন আপনার কাজটা যেমন দেখা যায় এটা হলো ভিজুয়াল আমারটা দেখা যায় না এটা হলো নন ভিজুয়াল আচ্ছা প্রভা কোথায় আছে ওর ঘরে শুয়ে আছে অনেকদিন পর আজকে আবার তার সে অসুখটা করলো শোনো ওর গায়ে হাত তোলাটা কিন্তু তোমার একদম উচিত হয়নি ও তোমার ছোট বোন হতে পারে কিন্তু ওকে কিন্তু আমি আমার ছোট বোনের মতোই দেখি আমার নিজের আপন বোন নেই তো তাই আমি ওকে অনেক ভালোবাসি সেই কথাটা ওকে কে বোঝাবে বলো বোঝাবুঝি শেষ আমি ট্রান্সফারের সব ব্যবস্থা করে ফেলেছি হুট করে চলে যেতে হতে পারে এটা তুমি কাউকে বলো না ও জানলে পরে কিন্তু ভীষণ ঝামেলা হতে পারে এটা তুমি মনে রাখলেই চলবে শোনো আপাতত ও যা করতে চায় যেখানে যেতে চায় তুমি কোনো রকম বাধা দিও না আর তো মাত্র কয়েকটা দিন আমার কি মনে হয় জানো ওকে এখান থেকে নিয়ে যেতেই কষ্ট হবে সেটা দেখা যাবে যাবার আগে ওর সঙ্গে একটু খাতির জমানোর চেষ্টা করো দেখো ওকে বুঝিয়ে বলে কিছু করা যায় কি না তা কবে যাব আমরা যে কোনো দিন হুট করে যেতে পারি হ্যালো আরে হেলার দিন শেষ তোমার দুলাভাই এখন হেলে দেবো আজকে নিউজ তো দেখো নাই পড়ো নাই হ্যালো এই হ্যালো প্রতিভা এই হ্যালো প্রতিভা পড়ো নাই নিউজটা বলো শুনছি তো হ্যালো প্রতিভা কি ব্যাপার কোনো সমস্যা সকালে তোমার ব্যাপারে আপা দুলাভাই আমাকে অনেক বকাঝকা করেছে
আচ্ছা ইচ্ছে করছিল জগটা একদম ভেঙে ফেলি, পরে ভাবলাম জগ ভেঙে আর কি লাভ, ওই লকার থেকে তো আরেকটা জগ ঠিকই বের করবে। ভাবছি একদিন লকারের চার পাঁচটা জগ একসাথে ভাঙবো। এত জগ ব্যাপারটা কি? তোমার দুলাভাইয়ের কি জগের দোকান আছে নাকি যে লকারে এত জগ রেখে দিছে? আরে আমার জন্যই তো কিনে রাখছে দুলাভাই, দুলাভাই বলেছে আমাকে নাকি জেলে দিবে, থানায় কেস করবে আজকে। সারাদিন সারা বেলা কানামাছি গোবু খেলা, গলি গলি কিংবা রং রুট, একচিত স্বপ্ন দেয় ছুট।